আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা কলিং বিষয়ে মালয়েশিয়া গিয়েছেন বা 2018 সালে কলিং বিষয়ে মালয়েশিয়া গিয়েছেন, তো তাদের জন্য একটি সুখবর দিলেন মালয়েশিয়ার নবনির্বাচিত মানব সম্পদ মন্ত্রী বিশিব কুমার। চলতি বছরই মালয়েশিয়া বাংলাদেশ সহ এশিয়ার 14টি সোর্স কান্ট্রি থেকে 5 লাখ বিদেশি কর্মী প্রবেশ করবে, তবে তা স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের সুযোগকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী বি শিবাকুমার। পৌরক রাজ্যের কিতাত জেলার প্রসিল শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এই 5 লাখ শ্রমিক আনা হবে মালয়েশিয়ার বৃক্ষরোপণ কৃষি নির্মাণ খাতে। এসব খাতে স্থানীয় নাগরিকদের আগ্রহ না থাকায় বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। বি শিবাকুমার বলেন, বৃক্ষরোপণ কৃষি ও নির্মাণ খাতে স্থানীয়দের কাজ করানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। এসব খাতে বিদেশি কর্মীদের ওপর আমাদের নির্ভরতা অনেক বেশি। আমরা যদি পর্যাপ্ত শ্রমিক সরবরাহ করতে না পারি তাহলে এই খাতগুলোর সর্বোত্তম কার্যক্রম ব্যাহত হবে এবং এর ফলে আমাদের দেশের বিপুল ক্ষতি হবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমিক ঘাটতি ও অবিলম্বে সমাধান করতে হবে, কারণ এটি অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। করোনা মহামারীর সময় 7 লাখের বেশি বিদেশি কর্মী নিজ দেশে ফিরে গেছেন। মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজে ত্বরান্বিত করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে এখন থেকে 3 কর্মদিবসের মধ্যে বিদেশি কর্মীদের আবেদন অনুমোদন দেওয়া হবে। পর্যাপ্ত কর্মী না থাকলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে উল্লেখ করে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে আমরা প্রয়োজনীয় খাতগুলো পরিচালনার জন্য জনশক্তি সরবরাহ করে থাকি। সরকার বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব কমাতে পদক্ষেপ নেবে বলে জানান তিনি। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।